সাকিব আল হাসান, আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন, আপনি পূজা মণ্ডপ উদ্বোধন করতে যাচ্ছেন। তো এমন না যে ইন্ডিয়াতে আপনার সাথে কেউ সেলফি তোলে নাই, ঠিক আছে? অবশ্যই তুলছে, ইন্ডিয়াতে অবশ্যই সে আপনি যেখানে গিয়েছেন তখন কিন্তু মানুষ অবশ্যই আপনার সাথে সেলফি তুলছে। তখন কিন্তু আপনার মাথায় এই করোনার বিষয়টা আপনার মাথায় আসে নাই যে ইন্ডিয়ার মানুষ আমার সাথে সেলফি তুলছে, আমার কিন্তু করোনা চলে আসবে, এটা কিন্তু আপনার মাথায় আসে নাই। কিন্তু বাংলাদেশের বন্দরে যখন একটা ভক্ত আপনার সাথে সেলফি নিতে চাইলো, আপনি তার ফোনটা ছুঁড়ে ফেলে দিলেন। এই সেম কাজটা কি আপনি ইন্ডিয়াতে করছেন? ইন্ডিয়ার মানুষ কিন্তু আপনার সাথে সেলফি নিচ্ছে, সেখানে আপনি বলতে পারবেন সেখানে আপনার সাথে কেউ সেলফি নেয় নাই? অবশ্যই নিছে, সেখানেও কিন্তু মানুষ আপনার সাথে সেলফি নিছে। তো আপনি করলেন কি, আপনি নিজের দেশের মানুষের সাথে বেয়াদবি করলেন। আসলে ভালো মানুষ আর ভালো খেলোয়াড় দুইটা দুই জিনিস। ভালো মানুষ হইলেই যে সে ভালো খেলোয়াড় হবে এরকম কোনো কথা নেই, আবার ভালো খেলোয়াড় হইলেও যে সে ভালো মানুষ হবে এরকম কোনো কথা নেই। কিছুদিন আগে আপনি গ্যালারিতে এক দর্শককে মারধর করতে গেলেন। রিসেন্টলি আপনি একজন আপনার ভক্ত, সে তো আর অন্য দেশের কেউ না, আপনার নিজের দেশের মানুষ, আপনারই একজন ভক্ত, তো আপনি তাকে কি করলেন, তার মোবাইলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, মোবাইলটা ভেঙেও গেছে। তো আসলে মানুষ সেলিব্রিটিদের দেখলে এমনিতেই একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আপনি বিশ্বসেরা অলরাউন্ডার, আপনি একজন ভালো খেলোয়াড়, এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি বাংলাদেশের সন্তান। আসলে আপনার শেখা উচিত মাশরাফি থেকে, আপনার শেখা উচিত আমাদের মুশফিকুর রহিম থেকে, তারা আসলে কিভাবে তারা ভক্তদেরকে সম্মান দেয়। আপনি ভালো খেললেই যে মানুষ আপনাকে ভালোবাসবে তা না, সম্মান জিনিসটা সম্পূর্ণ আলাদা। তো মানুষ আসলে একটা ব্যক্তি কখন তাকে সম্মান করে, যখন মানুষ ভিতর থেকে ভালোবাসে তখন কিন্তু সম্মান করে। আজকে দেখেন আপনাকে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন নিউজের কমেন্টের নিচে আপনাকে গালি দিচ্ছে, কি কারণে জানেন? কারণ আপনি যে বারবার দুর্ব্যবহারগুলো করতেছেন, এই কারণে। আপনি হয়তো ভাবতে পারেন যে দর্শকের আসলে কোনো ভূমিকা নাই, আপনার আপনি যে অলরাউন্ডার হয়েছেন, সবকিছু আপনার, আপনি নিজে খেলছেন, ঠিক আছে মানলাম আপনি আপনার নিজের যোগ্যতা আজকে অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু ভাই, আপনি যখন মাঠে খেলা করেন, কোটি কোটি এই বাংলাদেশি সন্তান দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে যে আল্লাহ আজকে যেন সাকিব সেঞ্চুরি করে। তো এই যে দোয়াটা, কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করে, আপনি কি মোটেও ভাবেন না এই দোয়াটা আপনার আপনার জন্য কি কোনো কার্যকর হয় না, কি কোনো কাজে আসে না? শুধু মুসলিম বলে না, যারা অন্যান্য ধর্মবিলম্বী আছেন তারাও কিন্তু বলে, হিন্দুরা বলে ভগবান আজকে যেন সাকিব সেঞ্চুরি করে। তো আসলে ধর্ম কোনো বিষয় না, আমি জাস্ট এটাই বুঝাইতে চাইলাম যে আসলে কোটি কোটি মানুষ, আপনি ভালো খেলেন মাঠে ঠিক আছে, বাট সবাই কিন্তু আপনার জন্য দোয়া করে, আর এই দোয়াটাই কিন্তু অনেক কিছু। আপনি যাচ্ছেন ইন্ডিয়াতে একটা পূজা মণ্ডপ উদ্বোধন করার জন্য, আর একটা দেশের মানুষ আপনার সাথে একটা সেলফি নিতে চাইল, আর আপনি এইভাবে তার সাথে এইভাবে বিরূপ একটা ব্যবহার করলেন, আসলে কিছু বলার নাই। আমি মনে করি আজ থেকে সবার উচিত উগ্র টাইপের যারা খেলোয়াড়, সেটা যেই হোক, খেলোয়াড় হোক কিংবা অভিনেতা হোক কিংবা অভিনেত্রী হোক, যারা উগ্র, যারা ভক্তদের সম্মান দিতে বোঝে না, তাদেরকে আসলে বয়কট করা উচিত। তো আপনি যতই ভালো খেলুন, আপনি কিন্তু বাংলাদেশের সন্তান, আর বাংলাদেশের সন্তান হয়ে আপনি বাংলাদেশের আপনার যারা ভক্ত তাদেরকে অবশ্যই আপনি সম্মান করবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। তো আপনি ভালো খেলোয়াড় কিন্তু ভালো মানুষ না, আশা করি আপনি ভালো মানুষ হবেন, মানুষের মতো মানুষ হন, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর যদি পারেন ভিডিওটা শেয়ার করেন, যদি ভালো লাগে আমার কথাগুলো। আসসালামু আলাইকুম।